বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ গতকাল সকালে অবপাতে পরিণত হয়েছিল। এ সন্ধ্যা সুদ্ধা ঘণ্টা প্রতি 7 কিমি বেগরে পশ্চিম উত্তর দিগরে অগ্রসর হচ্ছে। এ অধিক ঘনীভূত হয়ে শনিবার ভোর সময়ের পুরী নিকট চিলিকা হ্রদের স্থলভাগ ছুঁয়েছে। সে সময় পবনর বেগ ঘণ্টা প্রতি 45-55 কিমি লা স্থল বিশেষে 65 কিমি ছুঁইপারে। অবপাত প্রভাবে আজ সকাল ঠারু সারা ওড়িশার বর্ষা লাগি রয়েছে। দক্ষিণ ওড়িশা জেলাগুলোর গোটিয়ে দুইটি স্থানের প্রবলর অতি প্রবল বর্ষা হয়েছে। মালকানগিরি ও নবরঙ্গপুর জেলার কতক স্থানের রাস্তা বুড়ি যাইথিবা নজরকু আসিছি। সমুদ্র অশান্ত রয়েছে মৎস্যজীবী মানক প্রবেশ উপরে কটকণা লগাযাইছি। 20 তারিখ মধ্যে সমান স্থিতি লাগি রহব। স্থলভাগ ছুঁইবা পরে অবপাতটি দুর্বল হওয়া সহ ছত্তিশগড় আড়কু গতি করিবার সম্ভাবনা রয়েছে। অবপাত প্রভাবে শনিবার সকাল সুদ্ধা কোরাপুট, মালকানগিরি, কলাহান্ডি ও নবরঙ্গপুর জেলার প্রবল অতি প্রবল বর্ষা অর্থাৎ 20 সেমি অধিক বর্ষা সম্ভাবনা রয়েছে। একু নজরে রাখি শনিবার পূর্বাহ্ন পর্যন্ত এই 4 জেলা রেড ওয়ার্নিং জারি করা যাইছি। কন্ধমাল, বৌদ্ধ, কলাহান্ডি, বলাঙ্গীর, নুয়াপড়া, রায়গড়া, গঞ্জাম ও গজপতি জেলার প্রবল বর্ষা আশঙ্কা রয়েছে। অরেঞ্জ ওয়ার্নিং জারি হয়েছে। বর্ষা প্রভাবে তলিয়া অঞ্চলের বন্যা, জলবন্দী সমস্যা সৃষ্টি হয়ে পারে। সহরাঞ্চলের ট্রাফিক সমস্যা দৃশ্যমান ক্ষমতা হ্রাস পাইব। শনিবার সকাল ঠু রবিবার পূর্বাহ্ন মধ্যে কন্ধমাল, বৌদ্ধ, কলাহান্ডি, বলাঙ্গীর, নুয়াপড়া জেলার প্রবল অতি প্রবল বর্ষা হওয়া থাকার অরেঞ্জ ওয়ার্নিং এবং বরগড়, সুবর্ণপুর, সম্বলপুর, অনুগুল, ঝারসুগুড়া, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি, ময়ূরভঞ্জ, কেন্দুঝর ও বালেশ্বরের গোটিয়ে দুইটি স্থানের প্রবল বর্ষা হওয়া থাকার ইয়েলো ওয়ার্নিং জারি হয়েছে। সেপটে আসন্তা 23 তারিখ বেড়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড উপরে এক ঘূর্ণিবলয় সৃষ্টি হওয়া থাকার উত্তর ওড়িশার বর্ষা হব। প্রভাবে মহানদী, বৈতরণী, ব্রাহ্মণী, বুড়াবলঙ্গ ও সুবর্ণরেখা নদীর অববাহিকার প্রবল অতি প্রবল বর্ষা হয়ে পারে, যাকে 26 তারিখ পর্যন্ত জারি রহব বলে সোয়া পরিচালিত পরিবেশ ও জলবায়ু কেন্দ্র পক্ষ সূচনা দিয়েছে।